হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করলাম পুরো রান্নার ভিডিও ক্লিপটা নিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি কারণ আমার সকালে খুবই তাড়া থাকে আমার টাইমের মধ্যে রান্না করে দিতে হয় ভোরে ভোরে উঠে তো দেখো কি রান্না করেছি তো এখানে রান্না করেছি আলু কলা বড়ি দিয়ে একটা সবজি যেহেতু সোমবার নিরামিষ করেছি ওর জন্য আর করেছি ডাল এখানে মুগের ডাল আর তার সাথে করেছি আলু ভাজা তো খুব তাড়াতাড়ি করে রান্না বাড়া করে ওকে খাইয়ে দিয়ে গুছিয়ে তো ও চলে যাচ্ছে ডিউটি তো তো আজকে সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে তো যে বেরোনোর সময় ভীষণ বৃষ্টি হচ্ছে তাই আমি ওকে নিচ দিয়ে আগাতে আসলাম ও চলে গেল তারপরে দেখো সোমবার যেহেতু তো মহাদেবের পুজো তো দিতেই হবে তো আমি চলে গেলাম নিচে কাকুর কাছে পুজো দেওয়ার জন্য কাকু দেখছে এখানে গোছাচ্ছে তো আমি রেডি সেডি হয়ে একটা লাল শাড়ি পরে চলে গেলাম পুজো দিতে আর কি এই দেখো কাকু এখন গোছানো শুরু করছে আস্তে আস্তে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই পাশে থেকে ভালোবাসা দিও আর সবাই পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো তো তারপরে এই দেখো কাকুর ফল কাটাও হয়ে গেছে আর কি কাকু সারাদিনই পুজো করে কাকুর কাজ সারাদিন পুজোই করা আর কি কাকু পুজো নিয়েই থাকে তো এইটা হচ্ছে কাকুর পুজোর রান্নাঘর এই রান্নাঘরে সবার প্রবেশ নিষিদ্ধ কারণ এখানে কাকু রান্না করে ঠাকুরের এখানে ভোগ নিবেদন করে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখছে দিকে কাকু সব কিছু গোছানো হয়ে গেছে কাকু তারপরে কাকু পুজো করে এই যে আরতি করছে আমি মহাদেবের পুজো করে কাকু পুজো দিয়ে দিল তারপর আমি মাথায় জল ঢেললাম বাবার মাথায় জল ঢেললাম তারপর একটু বসে প্রসাদ নিয়ে চলে আসলাম এই আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলব না আর তোমরা এভাবেই পাশে থাকো ভাই